ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। সুভাষচন্দ্র বসুর এই বিখ্যাত উক্তিটির দ্বারাই আমরা অবগত হতে পারি যে অখণ্ড ভারতের কিছু মহৎ ও মহীয়সী ব্যক্তির সচেষ্ট প্রচেষ্টা, শ্রম ও রক্তের দ্বারাই আমরা আজ স্বাধীনতার মুখ দেখেছি। তাই এনাদের ভুলে না গিয়ে মনে রাখাটাই আমাদের যুব সমাজের নৈতিক কর্তব্য। মৌলানা মোহাম্মদ আলী, আব্দুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, রাসবিহারী বসু, সুব্রহ্মণ্য ভারতী, চিত্তরঞ্জন দাস, লালা হরদয়াল, গোপালকৃষ্ণ গোখলে, আশফাকুল্লাহ খান, খান আব্দুল গফ্ফর খান, শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়, দয়ানন্দ সরস্বতী, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং ও প্রমুখ ব্যক্তিদের নাম ইতিহাসের বিভিন্ন পাতায় আমরা সম্মানের সাথে পেয়ে থাকি। তবে এছাড়াও কিছু ব্যক্তিত্ব আছে যারা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার কাজে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের প্রতি সম্মান জানানোর জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। পিতা হায়দার আলী সুযোগ্য পুত্র টিপু সুলতান, ধরে নেওয়া যেতে পারে ইংরেজদের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসাবে সংগঠিত সংগ্রাম লড়েছিল। বাঘ ছিল তার প্রিয় পশু। তিনি প্রায় বলতেন যে ভেড়া ছাগলের মতন 1000 দিন বেঁচে থাকার চেয়ে বাঘের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। উড়িষ্যা রাজা মুকুন্দ দেব যখন ইংরেজদের হাতে পরাজিত হলেন, রাজগুরু তখন মারাঠা যোদ্ধাদের সাহায্য নিয়ে পাইকা নামে 2000 উড়িষ্যার যুদ্ধগোষ্ঠী সংঘবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালালেন। কিন্তু এক মারাঠা দূত ইংরেজদের হাতে ধরা পড়ায় যখন ইংরেজ সেনা তাকে ধরতে আসলো, তখন তিনি তার বিশাল মন দেখালেন ও মারাঠাদের আগে পালিয়ে যেতে বললেন। 6 ডিসেম্বর 1806 অমানবিকভাবে তাকে হত্যা করা হলো। তার এই মৃত্যু পাইকাদের আরও উদ্দীপিত করল ও দীর্ঘ 20 বছর ধরে ইংরেজদের সঙ্গে যুদ্ধ চলেছিল। সিপাহীদের এই আন্দোলন 10ই মে মিরাটে শুরু হয়। তারপর তা ছড়িয়ে পড়ে উত্তর ও মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি ও বাংলার ব্যারাকপুরের বিভিন্ন অংশে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নানা সাহেব, তাঁতিয়া তোপে, রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, মঙ্গল পাণ্ডে, বাহাদুর শাহ, ভগৎ খান, রাউ সাহেব, আহমদুল্লাহ, হাকিম ওহসানুল্লাহ, রাজা প্রতাপ সিং, কদম সিং প্রমুখ ব্যক্তিরা। 1958 এর 20 জুন গোয়ালিয়রে পরাজয়ের পর বিদ্রোহের অবসান। ইনি ভারতের প্রথম রানী ছিলেন যিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ইনি প্রথম মানব বোমাও বানিয়েছিলেন। গোপাল নায়কার ও হায়দার আলীর সহযোগিতায় তিনি এক সেনাদল গঠন করেছিলেন যা 1980 ইংরেজদের সঙ্গে সফলভাবে যুদ্ধ করেছিল। এই মহীয়সী গান্ধীবুড়ি নামে পরিচিত। 1905 তার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, 1932 আইন অমান্য আন্দোলনে বিশিষ্ট ভূমিকা গ্রহণ, 1933 শ্রীরামপুরের কংগ্রেজ অধিবেশনে অংশগ্রহণে তার জেল যাত্রা ও শেষে তমলুকে পুলিশের গুলিতে তার মৃত্যু। 1942 ভারত ছাড়ো আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। আসল নাম অরুণা গাঙ্গুলী। স্বাধীনতা সংগ্রামী হওয়ার পাশাপাশি তিনি এক সামাজিক কর্মী। 1997 ভারতরত্নও পেয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরত্ব তিনি প্রত্যাখ্যান করেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 16 অক্টোবর 1799 তাকে ফাঁসি কাটে ঝোলানো হয়। তাকে বলা হতো স্বাধীনতা সংগ্রামীদের জননী। তিনি স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি মুম্বইয়ের স্বাস্থ্য বিষয়ক উন্নতিতে ও নারী পুরুষ সমান অধিকারের জন্য যথেষ্ট কাজ করেছেন। দেশবন্ধু যুব সংগঠনের প্রবর্তক, সংগ্রামী মনোভাবাপন্ন। 11 জানুয়ারি 1932 ইংরেজদের বিরুদ্ধে প্রোটেস্ট মার্চ চলাকালীন ইংরেজরা তাকে হত্যা করে। মৃত্যুর সময় তার হাতে ছিল দেশের তিরঙ্গা পতাকা যা তিনি মাটিতে লুটোতে দেননি। অ্যাংলো কাশি যুদ্ধে তিনি লড়েন এবং মারা যান। গুজরাটের লেখক ও শিক্ষাবিদ, 1938 ভারতীয় বিদ্যাভবনের প্রতিষ্ঠাতা, লবণ সত্যাগ্রহে যোগদানকারী এক বিশিষ্ট ব্যক্তিত্ব, হিন্দুত্ববাদের প্রবক্তা, হিন্দুদের একতায় বিশিষ্ট অবদান রয়েছে। 1911 কালাপানিতে জেল, পুরো জীবনই অতিবাহিত করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য। বিশেষ স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক, অসহযোগ আন্দোলন ও লবণ সত্যাগ্রহে বিশিষ্ট ভূমিকা রয়েছে, প্রতিবন্ধীদের মধ্যে নবজাগরণ এনেছে।
তার জন্ম পূর্ববঙ্গে। সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী সূর্যদা ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তার সাহসের পরিচয় পাওয়া যায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায়। তার সহকর্মীদের মধ্যে ছিলেন প্রমথনাথ মিত্র, সুরেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রকুমার ঘোষ, যতীশচন্দ্র মুখার্জি, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। কবি ও কবিতার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করায় তার বিশেষ অবদান। বেশ কয়েকবার জেল ও শেষ জীবনে দারিদ্রতায় মৃত্যু। সুভাষচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নারী বাহিনীর এক বিশিষ্ট নেত্রী। বিশাখাপত্তনমে জন্ম ও 26 বছর বয়সে মৃত্যু। রম্পা বনবিদ্রোহের নেতা তিনি। অনেক পুলিশ স্টেশন লুটেছেন ও অস্ত্র সংগ্রহ করেছেন। শেষে পুলিশেরই ফাঁদে পা দেন। গাছে ভেদে গুলি করে অমানবিকভাবে তাকে হত্যা করা হয়। অন্ধ্রপ্রদেশের জন্ম। সারা জীবন উৎসর্গ করেছেন চাষিদের জন্য। স্বতন্ত্র পার্টির প্রবর্তক। গান্ধীবাদী, যার জন্য গান্ধীজি বলেছিলেন, ইফ আই হ্যাভ 11 মোর ফলোয়ার্স লাইক সিরামুল্লাহ আই উইল উইন ফ্রিডম ইন এ ইয়ার। মেদিনীপুরের জন্ম। মাত্র 18 বছর বয়সে মৃত্যু। শুরুর দিকে সর্বকনিষ্ঠ ও প্রভাবকারী বিপ্লবী, যিনি সুভাষচন্দ্র বোসকে অনুপ্রাণিত করেন। 1902 অরবিন্দ ঘোষের অনুপ্রেরণায় বিপ্লবী হন ও যুগান্তর দলে যোগ দেন। 30 এপ্রিল 1908 মুজাফর বিহারে রাত 8:30 বোমা ছোড়েন ইউরোপিয়ান ক্লাবে। 21 মে 1908 আলিপুর বোমা মামলার বিচারে মৃত্যুদণ্ড হয় এবং শুনে হাসেন তিনি। 11 আগস্ট ভোর 6:00 তার ফাঁসি হয়, যখন তার বয়স মাত্র 18 বছর 8 মাস 8 দিন। ফাঁসি কাটে তার বিখ্যাত গান একবার বিদায় দেমা ঘুরে আসি। ইংরেজদের করের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন। ইংরেজ পুলিশ বাহিনীকে ঠেকাতে গিয়ে মাত্র 30 বছর বয়সে তার মৃত্যু। ডাকনাম পশ্চিম উড়িষ্যার মাদার টেরিজা। 16 বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে তার জেল। ভারত ছাড়ো আন্দোলন ও নৈখালী দাঙ্গায় তার উপস্থিতি। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কেরালাতে জন্ম। ডাকনাম কেরালার গান্ধী। ছাত্রদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করায় জেল যাত্রা। প্রজা সোশ্যালিস্ট পার্টির প্রবর্তক। বোমা বানানো শিখেছিলেন তিনি। 1908 আলিপুর বোমা মামলায় ধৃত। 1912 জেল ও 1915 মুক্ত হয়ে বালগঙ্গাধর তিলকের সাথে যুক্ত হন। প্রথম মুসলিম মহিলা হিসাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সরলা দেবী, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, বালগঙ্গাধর তিলক প্রমুখ ছিলেন তার সহকর্মী। রাঁচিতে জন্ম। ডাকনাম বিরসা ভগবান। ইংরেজদের বিরুদ্ধে শুরু করেন মুন্ডা বিদ্রোহ। 300 শতাধিক গ্রেপ্তার, যার মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড, 12 জনের দ্বীপান্তর ও 73 জনের দীর্ঘ কারাবাস। ফাঁসির আগে খাদ্যে বিষ মেশানোর জন্য তার মৃত্যু। মহেশ্বেতা দেবীর লেখা বিখ্যাত গ্রন্থ অরণ্যের অধিকার তার জীবনের ওপর আধার করেই লেখা। ডাকনাম রানী, ছদ্মনাম ফুলতার। অন্যতম মহিলা মুক্তিযোদ্ধা, সূর্য সেনের সশস্ত্র বিপ্লব দ্বারা অনুপ্রাণিত। ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ লেখা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন ও পুলিশের দ্বারা আটক হওয়ায় সায়ানাইড বিষ গলাধকরণে মৃত্যু তার। অন্ধ্রপ্রদেশে জন্ম। জাতীয় কংগ্রেসের অংশ ছিলেন। ভারতীয় পতাকার নকশাচিত্র ইনিই তৈরি করেন। মাত্র 21 বছর বয়সে জেলে গেছেন। দলিত চাষীদের পোড় খাওয়া নেতা। লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ। কানপুরে জন্ম। চন্দ্রশেখর আজাদের সহকর্মী। বিখ্যাত কাকরি ট্রেন লুণ্ঠনের অস্ত্র সরবরাহে বিশেষ ভূমিকায় ছিলেন। আসামে জন্ম। ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ ভূমিকায় ছিলেন। ইংরেজ সেনা দ্বারা নিহত। আসামে জন্ম ও আসামের প্রথম নারী শহীদ, ব্রিটিশ পুলিশ দ্বারা নিহত। জন্ম আসামে। ভারত ছাড়ো আন্দোলনের শেষ পর্যায়ে তার ফাঁসি হয়। বাংলার বিপ্লবী হওয়ার সাথে সাথে তিনি একজন আধ্যাত্ম সাধক ও দার্শনিক। বঙ্গভঙ্গ আন্দোলনের বিশেষ ভূমিকায় ছিলেন। ভাই রবীন্দ্রকুমার ঘোষ সহ বহু যুবক যুবতীকে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করেছে। কালচারালি হিন্দুর পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
সুভাষচন্দ্র বসু ও আইনি বিষয়ক ভিডিও আলাদাভাবে আমরা আপলোড করব। তবে এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ।